বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জন্য ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। তারপরেই বিচারপতিদের সিদ্ধান্তকে নিয়ে তাদের উপর ব্যক্তিগত আক্রমণ শুরু হয়। নূপুরের আবেদনের শুনানিতে বিচারপতি পারদিওয়ালা এবং বিচারপতি সূর্যকান্ত বেশ কিছু কঠোর বাক্য ব্যবহার করেছিলেন, আর তারপরই নেট মাধ্যমে তাদের বিরুদ্ধে চলে ব্যক্তিগত আক্রমণ। বিচারপতি পারদিওয়ালা এবার এই বিষয়ে মুখ খুললেন। রায়ের কারণে বিচারপতিদের ওপর ব্যক্তিগত আক্রমণের ভয়ঙ্কর পরিণামের ইঙ্গিতবাহী।